প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যবিত্তের মাথায় হাত, দেশের বাজারে আজ আবারও সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। এ নিয়ে টানা তৃতীয় দফায় সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জেলা সমিতি প্রধান অফিস বাজুয়স। তবে আজকে সোনার দাম কেন এত বেড়েছে এবং এই দর কবে থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে, আরও জানিয়ে দেব। বর্তমানে সোনার গহনা তৈরি করলে পূর্তি ভরিতে কত টাকা মজুরি এবং সরকার নির্ধারিত কত টাকা ভ্যাট গুনতে হবে, বন্ধুরা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নিন। আর সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। বন্ধুরা, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 45 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 28 বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 17 বার। আর 2023 সালে সমন্বয় করা হয়েছিল 29 বার। এরপরে সবশেষ বুধবার 30 অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে জেলা সমিতি প্রধান অফিস বাজুয়স। বিজ্ঞপ্তিতে বাজুয়স জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 11.664 গ্রাম সমান 22 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম বেড়েছে 1575 টাকা। বাড়িয়ে 22 ক্যারেট এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,43,526 টাকা, যা এর আগে অর্থাৎ গতকাল 22 ক্যারেট এক ভরি সোনা বিক্রি হয়েছে 1,41,951 টাকা। 21 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম বেড়েছে 1,504 টাকা। বাড়িয়ে 21 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,37,005 টাকা। এছাড়া 18 ক্যারেট পূর্তি ভরি সোনায় আজ থেকে দাম বেড়েছে 1,295 টাকা। বাড়িয়ে আজ থেকে বিক্রি হবে 1,17,443 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনায় দাম বেড়েছে 1,097 টাকা। বাড়িয়ে সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনা কিনলে এখন থেকে ক্রেতাদের গুনতে হবে 96,520 টাকা। তবে বন্ধুরা, এবারে সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপোর দামও। 22 ক্যারেট পূর্তি ভরি রূপের দাম বেড়েছে 641 টাকা। দাম বেড়ে 22 ক্যারেট পূর্তি ভরি রূপোর দাম নির্ধারণ করা হয়েছে 2,741 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 21 ক্যারেট পূর্তি ভরি রূপোর দাম রয়েছে 2,625 টাকা এবং 18 ক্যারেট পূর্তি ভরি রূপোর দাম রয়েছে 2,239 টাকা। আর সনাতন পদ্ধতির পূর্তি ভরি রূপোর দাম 1,680 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই দর বাড়ানোর কারণ হিসাবে জেলা সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়েছে, তার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জেলা সমিতির বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়ের মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান ভেদে তারতম্য হতে পারে। এই দর আজ বৃহস্পতিবার 31 অক্টোবর সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের সোনার দামের সংক্ষিপ্ত খবর। ধন্যবাদ।